আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রাখছে। প্রিয় দর্শক, থাম্বনেল দেখে বুঝে ফেলেছেন আজকে কোন বিষয়ের স্বপ্নের ব্যাখ্যা বলতে যাচ্ছি। হ্যাঁ দর্শক, ধান চাউল স্বপ্নে দেখলে কি হয় এই ব্যাখ্যা আমরা এখন আপনাদের সামনে আলোচনা করব। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অতি দ্রুত সাবস্ক্রাইব করে নিন স্বপ্নের সমস্ত ব্যাখ্যাগুলো পাওয়ার জন্য। ধান চাউল, এটা এমন মাল বা অর্জনে কষ্ট ক্লেশ ও দুঃখ বেদনা হয়। শীষ, ডাল, মটর, কলাই, মাস এবং ওই সব শস্যদানা যা এটার সাথে সাদৃশ্য রাখে, পাকানো বা যে কোনো অবস্থায় হোক না, এটা নিয়ে চিন্তা এবং পেরেশানি বোঝাবে। কারো মতে টাটকা শীষ পেরেশানি বোঝায়। বর্ণনা করা হয় যে এক ব্যক্তি ইবনে সিরিনের কাছে এসে বলল, আমি স্বপ্নে দেখেছি যে গম, মটর, কলাই বহন করছি। তিনি বললেন, রমজানের সায়েম অবস্থায় তোমার স্ত্রীকে তুমি চুমু খাবে। প্রিয় দর্শক, স্বপ্নে ধান চাউল দেখলে কি হয় আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।